আসসালামু আলাইকুম সাইদুল মুর সালীন রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম মৃত্যু শয্যাই শাহিত পাশেই রয়েছেন তার প্রিয়তমা স্ত্রী হজরত আইসারাদিয়াল্লাহু আনহা রাসুল সাল্লাহু আলিয়া সাল্লাম আইশারাদি আল্লাহু আনহাকে বললেন আমার কোনো সাহাবিকে ডাকো আমার পিতা আবু বকরকে ডাকবো না তাহলে উমর ইবনে খাত্তাবকে না তাহলে আপনার চাচাতো ভাই আলীকে না তাহলে উসমানকে হ্যাঁ উসমানকে ডাকো হজরত উসমান বিন আফান রাজিয়াল্লাহু আনহুকে ডাকা হলো তিনি এলেন রসুল আলী আলিয়াস্লাম হজরত আয়শা রাজি আল্লাহু আনহাকে বললেন তুমি একটু দূরে যাও আয়শা রাজিয়াল আনহা সরে গেলেন রাসুল সাল্লাহু আলিয়াসাল্লাম হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কানে কানে কী যেন বললেন রাসুলের কথা শুনে হজরত উসমান রাজিয়াল্লাহু আনহুর চেহারা পাল্টে গেল তিনি চিন্তিত হলেন এরপর যখন হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে বিদ্রোহীরা তার উপর আক্রমণ করে তখন লোকেরা তাকে বলল আমিরুল মুমিনিন আপনি কি তাদের সাথে যুদ্ধ করবেন না তাদের ছেড়ে দিবেন তখন হজরত উসমান রাজি আল্লাহু আনহু বললেন না আমি যুদ্ধ করব না রসুল সাল আলী ওসাল্লামের সেই কথার উপর আমি ধৈর্য ধারণ করবো যে কথার ওয়াদা রসুল সাল আলী ওসাল্লাম আমাকে দিয়েছিলেন আসসালামু আলাইকুম